সোনারগাঁ উপজেলা মাঠে বিভিন্ন স্কুল থেকে আসা ছোট ছোট ছেলে মেয়েরা ও টিচাররা বিশাল আকারের একটি র্যালি পরিদর্শন হয়। বিশাল আকারের একটি র্যালি পরিদর্শন তৈরি করা হয়। র্যালিটি পুরো উপজেলা ঘিরে মেইন রাস্তা সোনারগাঁ থানার মেইন রাস্তা হয়ে অবস্থান করেন বট্টপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তো এখানে নাগরদোলা আপনারা কিছু কিছু চেয়ার সম্মানিত উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দরা যাতে বসতে পারে তাদের জন্য নির্দিষ্টের আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে শুধুই আনন্দ কোনো পরিবেশে আমি আমার স্কুল এবং পরিবারের সকল সদস্য দেখে আমি খুবই খুশি। বিভিন্ন শিল্পীরা বাউল গানে মেতে ওঠেন, এখানে অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য জনাব লেখত হোসেন কোকা, আরও অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার, আরও অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের
সোনারগাঁ অবস্থিত বাংলাদেশ লোক কারুশিল্পী ফাউন্ডেশনের উদ্যোগে ঝিলের পানিতে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত রাখা হয়। দিনব্যাপী পুতুলের নাচ, নগর দোলা, নৌকা দোলা, বায়োস্কোপ, গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঝিলের পানিতে স্থাপিত ময়ূরপঙ্খী নৌকা মঞ্চে বাংলা নববর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র ভোগ। বর্ষবরণ উৎসব উপলক্ষে ফাউন্ডেশনের তিন দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে। মেলায় দোকানিরা তাদের পণ্য বস্ত্রা নিয়ে বসেছেন। মেলায় গ্রাম বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে রাজশাহীর শখের হাড়ির শিল্পী সুশান্ত পাল, সঞ্জয় পাল, মিত্রঞ্জ পাল, পট্টচিত্র শিল্পীর রতন পাল, কণিকা পাল, সোনারগাঁয়ের দারু শিল্পীর বীরন্দ সূত্রধর, দীপালী রানী সূত্রধর, আশুতোষ সূত্রধর, সন্ধ্যারানী সূত্রধর, বাঁশ বেত কারুশিল্পী শ্রী পরেশ চন্দ্র দাস, রাজকুমার দাস, নকশিকাতা আল্লায়া আক্তার, লাখি ইমরান, চট্টগ্রাম তালপাতা হাতপাকা কারুশিল্পী মনোয়ারা বেগম, আরফা খাতুন, মাগুরা সোলা শিল্পী শ্রী শঙ্কর মালাকার, রামপ্রসাদ মালাকার এবং মাসব্যাপী কারুশিল্পী প্রশিক্ষণের নকশিকাতা কারুশিল্পী হোসেনারা বেগম, পাটজাত কারুশিল্পী কাইফু মোর্শেদা আক্তার এবং নকশি হাতপাকা কারুশিল্পী প্রশিক্ষক প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন। কবি আফরুজা কনার সঞ্চালনায় নৃত্যান, রবীন্দ্র গোপ রচিত বর্ষবরণ গান, বাউল গান, লালন হাসান রাজা, সাহা আব্দুল করিমের গান এবং জারি সারিয়ে গানের সুরের মূর্ছনা মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৈকালিক আয়োজনে বর্ষবরণের উপলক্ষে ফাউন্ডেশনের লোকমঞ্চে লালন পাঠশালা ছোট সোনামণিদের নাচ গান কবিতা আবৃত্তি ও বাউল গানের আসর বসে। এতে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সিদ্ধা রিতা আনিসা রোমা পো পান্না খনম ছোট খালেক দেওয়ান আয়নাল হক বাউল ও তার দল স্বর্ণা সীমা প্রাপ্তি কাকুলি সরকার প্রমুখ হাজার হাজার দর্শক বর্ষবরণের অনুষ্ঠানমালা উপভোগ করেন।